নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো পেঁয়াজকলি খাওয়ার উপকারিতা, দ্য স্প্রিং অনিয়ন বেনিফিটস। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটি শরীরকে ভালোভাবে পুষ্টি যোগাতে সাহায্য করে। এর পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন, যা বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ মুক্তিতে আমাদের সাহায্য করে। পেঁয়াজকলি হলো চাইনিজ রান্নার একটি গুরুত্বপূর্ণ ভেজিটেবলস বা সবজি। এটি ছাড়া যে কোনো চাইনিজ খাবারই প্রায় অসম্পূর্ণ বা ইনকমপ্লিট বলা যায়। আর চাইনিজরা রান্নায় এই বিশেষ বস্তুটি ব্যবহার করেন, তার কারণ হলো এর মধ্যে রয়েছে অনেক ধরনের পুষ্টিকর উপাদান। পেঁয়াজকলির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের যে কোনো রকম পাকস্থলী, লিভার কিংবা ইউরিন ইনফেকশন রোধ করতে সাহায্য করে। এছাড়া শরীরের যে কোনো জায়গায় কেটে গেলে রক্তপাত বন্ধ করতে এবং সেই ক্ষত অংশকে জীবাণুমুক্ত করতেও পেঁয়াজকলির দারুণ উপকার আমাদের কাজে লাগে। টাইফয়েড সারাতেও পেঁয়াজকলির উপাদান ভীষণ উপকারী। এছাড়া পেঁয়াজকলির মধ্যে রয়েছে অ্যান্টিপাইরেটিক উপাদান, যা জ্বর বা সর্দি কাশির মতো রোগকে আপনার শরীর থেকে দূর করে, এমনকি ত্বককে অনেক গ্লেজি বা উজ্জ্বল রাখতে সাহায্য করে। ঘামের গন্ধ রোধ করতেও পেঁয়াজকলি অব্যর্থ। এছাড়াও শরীরের নানা রকম ব্যথা বেদনা কমাতেও এটি ভীষণ রকম সহায়ক, তাই ব্যথায় সবসময় পেঁয়াজকলি খেলে তা সেরে যেতে পারে। হাড়ের যে কোনো রকম ব্যথা বা যে কোনো দ্রুত কমাতে এটি সাহায্য করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো পেঁয়াজকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, এবং ডাক্তারবাবুরা এই বিষয়ে আরও ভালো বলতে পারবে। আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ রাখে। এছাড়াও পেঁয়াজকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটি আগে বলেছি, যা আপনার হজম শক্তি বাড়ায়, ডাইজেস্টিভ পাওয়ারটা বাড়ায় এবং আপনাকে সুস্থ এবং স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে। পেঁয়াজকলিতে পাবেন আপনি প্রচুর পরিমাণে সালফার, ক্যালোরি এবং ফ্যাটের পরিমাণ বেশ সামান্য। এই সবজিতে ভিটামিন সি, ভিটামিন B12, থিয়ামিন খুব বেশি মাত্রায় রয়েছে, রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, মানব দেহের বা হিউম্যান বডির প্রয়োজনীয় পটাশিয়াম, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ফাইবার পাওয়া যাবে এই পেঁয়াজকলি খাদ্য তালিকার মধ্যে। পেঁয়াজকলি কোলেস্ট্রল এবং করোনারি হার্টের অসুখের ঝুঁকি অনেকাংশে কমায়, রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমায়। এই সবজিতে থাকা সালফার রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যাদের ব্লাড প্রেশার তারা এটি খেতে পারেন। আর বাবা, আমি যেটা বারবার বলে থাকি, ডাক্তারবাবুর পরামর্শ সবসময় আপনারা নেবেন। যে ক্রোমিয়াম উপাদানটি ডায়াবেটিসের সমস্যা কমায়, পেঁয়াজকলিতে রয়েছে সেই অতি প্রয়োজনীয় ক্রোমিয়াম, তাই রক্তে শর্করার মাত্রা থাকে নিয়ন্ত্রণে। এই সবজি অ্যাপেটাইজার হিসেবেও কাজ করে। এতে উপস্থিত ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে, চোখটি ভালো রাখে, আই কেয়ার, এবং দৃষ্টিশক্তিজনিত সমস্যা থেকে চোখকে বাঁচায়। শীতকালে তাপমাত্রায় খামখেয়ালি ঠান্ডা নামায়, ঠান্ডা সর্দি কাশি লাগে এবং ঠান্ডা গরমের জন্যে, তো এটাকে যদি খানিকটা হলেও আপনাকে ঠেকিয়ে রাখতে পারে, তাহলে খাদ্য তালিকা রাখতে পারেন এই সবজিটি পেঁয়াজকলি। এবং এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানটি জ্বর ঠান্ডা লাগাকে অনেকে নিয়ন্ত্রণ করে। শীতকালের আমাদের একাধিক আমরা অনুষ্ঠানে যাই, বিয়ে বাড়ি যাই, অনেক স্পাইসি ফুড বা মশলা যুক্ত খাবার খাই, সব মিলিয়ে অ্যাসিডিটির সমস্যায় অনেকেই ভোগেন। এই পেঁয়াজকলি কিন্তু বদহজমের সমস্যা অনেকাংশে দূর করতে পারে। এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তোলে, ইমিউনিটি সিস্টেমটাকে বাড়ায়। পেঁয়াজকলিতে সালফার এবং ক্ল্যাভোনয়েড, এই উপাদানটিও রয়েছে, এবং এই উপাদানটি দুটি বিশেষভাবে ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করে, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। পাশাপাশি এটি এনজাইমগুলো, ক্যান্সারের কোষগুলি যেগুলি তৈরি করে, তাদের সঙ্গে পেঁয়াজকলি খাদ্য উপাদানগুলি লড়াই চালাতে সক্ষম। এবং শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে, ড্রাইনেস আসে আমাদের ত্বকের মধ্যে, স্কিনের মধ্যে, অন্যতম সমস্যা, এই সিজনে রিঙ্কেলের সমস্যা আরও বেশি করে দেখা দেয়, তবে সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন এই সবজিটির উপরে, অর্থাৎ পেঁয়াজকলির উপরে, কারণ এটি ত্বকের কুচকানো যে ড্রাইনেস আসে সেটিকে অনেকাংশে ত্বককে ভালো রাখতে সাহায্য করে। প্রসঙ্গত বিশেষজ্ঞরা সবসময় পেঁয়াজকলির প্রশংসায় পঞ্চমুখ, তাদের কথায়
এই সবজিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন এ, ভিটামিন বি টু, ভিটামিন কে, ভিটামিন সি এবং ফোলেটের মতো উপকারী সব উপাদান। এবং এছাড়াও এতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা কিনা ঘাতক বা সব অসুখের ফাঁদে জড়িয়ে পড়া আশঙ্কাকে অনেকাংশে কমায়। তাই আর দেরি না করে যত সম্ভব পেঁয়াজকলির একাধিক গুণ আপনারা জেনেছেন, এবং আশা করি এই নিবন্ধটি শেষ পর্যন্ত আপনি এটুকু বুঝতে পারছেন যে পেঁয়াজকলি কতটা আমাদের ডায়েটে প্রাকৃতিক উপাদান হিসাবে সাহায্য করে। এবং এক কাপ পেঁয়াজকলি খেলেই আপনার দেহের দৈনিক ফাইবারের চাহিদার প্রায় 10% মিটবে। এছাড়া ফাইবারের ঘাটতি মিটিয়ে ফেলতে পারলেই একাধিক ছোট বড় অসুখের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন, বিশেষ করে কোলেস্ট্রল, হাই প্রেশার, হাই সুগারের মতো জটিল অসুখকে সহজে নিয়ন্ত্রণ করে। তাই এই ধরনের জটিল রোগকে কাবু করতে হলে রোজকার খাদ্য তালিকায় আপনি পেঁয়াজকলির পথ রাখতেই পারেন, তাতে মিলবে, এতেই মিলবে উপকার। এবং যেটি আগে উল্লেখ করেছি, ডাক্তারবাবুরা বেশি বলতে ভালো করে বলতে পারবেন, কিন্তু ক্যান্সারের মতো একটি জটিল অসুখ থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই ভালো। আর তাই এই কাজে আপনাকে সাহায্য করতে পারে পেঁয়াজকলি। তো নিয়মিত এই প্রাকৃতিক উপাদান খেলে ক্যান্সার কোষের বারবারান্ত রোগে আটকায় কি, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে। তাই নিজেকে রোগমুক্ত রাখতে গেলে এই আপনি এই সবজিটি খেতেই পারেন। এবং আমাদের চারপাশে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাসের মতো সাজানো সংসার, যেগুলো পাওয়া যায়। একটু সুযোগ দিলেই এসব জীবাণু দ্রুত গতিতে শরীরের উপরে আক্রমণ চালাতে পারে। তাই এসব মাইক্রো অর্গানিজম দিয়ে সদ্য সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ। প্রসঙ্গত কয়েকটি গবেষণা দেখা গিয়েছে যে নিয়মিত পেঁয়াজকলি খেলে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের মতো প্রভাব থেকে নিরাপদে দূরে থাকা যায়। বিশেষত আপনার সালমোনেল্লা এবং এই কলির মতো জীবাণুকে ধ্বংস করার কাজেই এই জুড়িমেলা ভার। পেঁয়াজকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস, এবং আর এই উপাদানটি কিন্তু সেল ড্যামেজ বা কোষের ক্ষতি আটকায়, এমনকি দেহে উপস্থিত ক্ষতিকর সমস্ত পদার্থকে দূর করে দেওয়ার কাজেও সদ্যহিস্ত এই উপাদান। ফলে নিয়মিত পেঁয়াজকলি খেলে হার্টের অসুখ থেকে শুরু করে ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেশার সহ বিভিন্ন ক্রনিক অসুখের আপনি আশঙ্কা থাকবে অনেকাংশে কম। তাই প্রতিদিনের খাদ্য তালিকা পেঁয়াজকলির পথ রাখাটা অনেকাংশে ভালো। এবং ফুসফুসের প্রদাহজনিত সমস্যা হলো অ্যাজমা, এবং এই অসুখে আক্রান্তে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তবে এই সমস্যাকে প্রশমিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজকলি। আসলে এই সবজির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, ফলে প্রদাহ দূর করার কাজে এই সবজি বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তাই অ্যাজমার সমস্যায় ভুক্তভোগীরা নিয়মিত পেঁয়াজকলি খেলে ভালো থাকবেন, তা বলাই বাহুল্য। এছাড়া আপনাদের সবসময় যে কোনো জিনিস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ তো নেবেনই। আর যেটি আমি সবসময় বলি, এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে আমি বলি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা দয়া করে চিকিৎসকের পরামর্শ সবসময় নেবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে।